দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা পৌষহাটে। আজ 22 জুন 2022 রোজ বুধবার, আপনার প্রতি বুধবার এখানে অনেক বড় গরু মহিষের হাট বসে। তো কি ধরে 2022 সালে কুরবানির টার্গেট করে গরুগুলো ক্রয় বিক্রি করা হচ্ছে, সে তথ্যগুলো দেওয়ার চেষ্টা করবো। তো ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটি অনুরোধ, যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করুন, যাতে করে পরবর্তীতে এরকম আরো ভিডিও দিলে সবার আগে পৌঁছে আপনার কাছে। চলুন দর্শক, কথা না বাড়িয়ে শুরু করি আজকের এই ভিডিওটি। তো আজকে কিন্তু বেশ কয়েকটি গরু দেখাবো, সবকটা কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ এবং সবকটা কিন্তু এই 2022 সালে কুরবানির টার্গেটে বিগ সাইজের গরু। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আচ্ছা, আজকে দর্শকদের উদ্দেশ্যে কয়টা গরু দেখাবেন? মাথা শেপ সব মিলাই কিন্তু একটি কোয়ালিটি সম্পন্ন গরু। আচ্ছা, এর ওজন এখন বর্তমান কয়মন আছে কাকা? 8 মনের মতো আছে। আচ্ছা, এটা তো সাইহওয়াল। সাইহওয়াল রাতে কয়টা হয়েছে? রাতে দুইটা হয়েছে। আচ্ছা, দাম শাসেন কত টাকা? এটা 2,40,000 টাকা যাচ্ছেন চাওয়া দাম। তো আচ্ছা, চাওয়া দাম লাস্টে নাম্বার দিয়ে দেবো, অবশ্যই নাম্বারে যোগাযোগ করে গরুগুলো কালেকশন করতে পারবেন, সবকটাই কিন্তু কোয়ালিটি সম্পন্ন গরু। কাকা, যদি দূর দূরান্ত থেকে আসে কিছু সম্মান দেওয়ার তো চেষ্টা করবেন, সুযোগ সুবিধা তো আছে দামের মাধ্যমে। আচ্ছা, তো দামের মাধ্যমে এবং সুযোগ সুবিধা আছে। আচ্ছা কাকা, এটা সাইড করে দিন, আমরা পরবর্তীতে দেখাই দিই। মালাই আইসক্রিম, লটের 2 নম্বরে আরেকটি বিগ সাইজের গরু নিয়ে আসছেন, এটা তো সাইহওয়াল। আচ্ছা, এর ওজন এখন বর্তমান কয়মন আছে? 7 মন আছে। আচ্ছা, সাইহওয়াল দাঁতে 7 মন ওজন আছে, দাঁতে কয়টা হয়েছে? এটা দুইটা হয়েছে। আচ্ছা, দাম চাচ্ছেন কত টাকা? এটা কোয়ালিটি সম্পূর্ণ এবং চারটাই কিন্তু 2022 সালে কুরবানির টার্গেটে সেরা গরু। আচ্ছা, লটের 3 নম্বরে আরেকটি দারুণ গরু আমাদের দর্শকদের মাঝে নিয়ে আসছেন, এটা তো সাইহওয়াল। আচ্ছা, এর ওজন এখন বর্তমান কয়মন আছে? 7 মন আছে। আচ্ছা, দাম চাচ্ছেন কত টাকা? এটা 1,85,000 টাকা চাওয়া দাম। তো চাওয়া দাম চাইলে দামাদামি সুযোগ আছে। আচ্ছা, দাঁতে কয়টা? এটা দুইটা দাঁত। আচ্ছা, এটা একটু ই করে দেন, একটু ভালো করে দেখাই দিই দর্শক, আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের। দাঁড়া, দর্শক গরুটা একটু ভালো করে দেখানোর চেষ্টা করছি, নাভি কম্বল এবং মাথার শেপ সব মিলাই কিন্তু একটি কোয়ালিটি সম্পন্ন গরু। তো দর্শক, আমরা দেখছি ঐতিহ্যবাহী চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা পৌষহাট আর এই হাট প্রতি সপ্তাহে একদিন করে বসে, রোজ বুধবার। যারা দূর দূরান্ত থেকে আসতে চান তারা এই হাটে আসতে পারেন, প্রচুর পরিমাণ গরু আসে এবং বিভিন্ন জায়গা থেকে ব্যাপারীরা গণে আসেন এবং ক্রেতারা ক্রয় করতে আসেন। তো লটে সর্বশেষ আরেকটি লাল টকটকি কালারের দারুণ গরু নিয়ে আসছেন দর্শকদের মাঝে। আচ্ছা, এটা কি জাতের? সাইহওয়াল। সাইহওয়াল। আচ্ছা, এর ওজন এখন বর্তমান কয়মন আছে? 6.5 মন। আচ্ছা, দাঁতে কয়টা হয়েছে? এটা দাঁতে দুইটা, 6.5 মন ওজন আছে। আচ্ছা, দাম চাচ্ছেন কত টাকা? এটা দাম চাচ্ছে 1,65,000 টাকা চাওয়া দাম। চাওয়া দাম চাইলে দামাদামি করে নিতে পারবে, অবশ্যই নাম্বার দিয়ে দেবো, নাম্বার যোগাযোগ করলে কালেকশন করতে পারবেন। আচ্ছা আচ্ছা কাকা, যে চারটা করে দেখালেন দর্শকদের উদ্দেশ্যে, চারটা তো মানে যদি লট ধরে লট আকারে নেই আপনার কাছ থেকে, মানে গড় এভারেজ কেমন হলে দেওয়া যায়? গড় এভারেজ 1,75,000 করে হলো। আচ্ছা আচ্ছা, গরুগুলো কিন্তু একটু ভালো করে দেখানোর চেষ্টা করছি। দর্শক আমরা, আচ্ছা কাকা, চারটা গরু যদি কোনো দর্শক ভাই নাই, মানে কুরবানির টার্গেট করে আপনার কাছ থেকে নাই, চারটা গরু মানে একবারে কেমন দাম হলে দেওয়া যায়?
কোয়ালিটি সম্পূর্ণ এবং চারটাই কিন্তু 2022 সালে কুরবানির টার্গেটে সেরা গরু। দর্শক আমরা দেখছি ঐতিহ্যবাহী চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা পশু হাট আর এই হাট প্রতি সপ্তাহে একদিন করে বসে, রোজ বুধবার। যারা দূর দূরান্ত থেকে আসতে চান তারা এই হাটে আসতে পারেন। প্রচুর পরিমাণ গরু আসে এবং বিভিন্ন জায়গা থেকে ব্যাপারীরা গরু আসেন এবং ক্রেতারা ক্রয় করতে আসেন। দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল। ভিডিওটা কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাতে পারেন। ভিডিওটা ভালো লেগে থাকলে একটি করে লাইক দিন আর পরবর্তী হাটে এরকম আরো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে পরবর্তীতে এরকম আরো ভিডিও দিলে সবার আগে পৌঁছায় আপনার কাছে। তো আজকের মতো এই জায়গায় বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।